দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিল, চলন বিল। আমি একটি ব্রিজের ওপর থেকে ভিডিও করেছি, আর যেটি চিহ্নিত অংশ এটা একটু খেয়াল করুন। নদীর এই যে কয়েকটা নৌকা রাখা আছে, এখানে সবাই পলো বা বাউদ দিয়ে মাছ ধরে থাকেন। যখন চলন বিলের পানি কমে যায় ঠিক তখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটা নদী, সবাই পলো দিয়ে মাছ শিকার করছেন। অনেক উৎসব মুখর পরিবেশ, বোয়াল মাছের লাফালাফি দেখুন, এরকম বোয়াল বা দেশি আরও বিভিন্ন ধরনের মাছ, শোল, তো এই সমস্ত মাছ ধরার উৎসব হয়ে থাকে। কিন্তু এবার যে জিনিসটা খেয়াল করলাম, দেখেন ঠিক ওই অংশে এই নদীটাকে দুই দিক থেকে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ দিয়ে এর ভেতরে সমস্ত মাছ এরকম শ্যালো ইঞ্জিন বলে থেকে আমরা পানির পাম্প লাগিয়ে সেচে ফেলা হচ্ছে। জি দর্শক, তো দেখুন আমরা দিনে দিনে কি হয়ে যাচ্ছি। এভাবে যদি সবাই মাছ শিকার করতে থাকে বাদ দিয়ে, তাহলে ভবিষ্যতে মাছ হবে কিভাবে? প্রতিনিয়তই মাছের সংখ্যা কমতে থাকবে এবং চলন বিলের সাথে সম্পৃক্ত যে সমস্ত জেলে আছেন তারা হুমকির মুখে পড়বেন। আবার আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, প্রতি বছর পানি কমার সময় একটু মাছ ধরে থাকি উৎসব মুখর পরিবেশের সাথে, তারাও কিন্তু আর মাছ ধরতে পারবো না। যেমন এই বছরই তাই হলো, এখানে মাছ মারা নেয়াত ছিল, কিন্তু এসে দেখা যাচ্ছে কি তারা প্রভাব খাটিয়ে অবৈধভাবে বাদ দিয়ে এভাবে সেচে মাছ ধরছেন। এই জায়গাটি নাটোরের গুরুদাসপুর থানার বিলসা ব্রিজের পাশেই, বিলসা নামক গ্রামে। এ সমস্ত কর্মকাণ্ড চলন বিলের বিভিন্ন অংশে হয়ে থাকছে। এখন এখানে আসলে সেরকমভাবে দেখার কেউ নেই, আর এই সুযোগটাই তারা নিচ্ছে। তো যেটা করছে এটা আসলে আমার দৃষ্টিতে কেন প্রায় সকলের দৃষ্টিতেই মনে হবে এটা ভালো কাজ না। অনেক লোক মাছ ধরতে এসেছিল এখানে, তারা সবাই ফিরে গেছে। আর এই অংশ দেখছেন না, এর পরের অংশ একের পর এক এভাবে সেচে ফেলা হবে। তো এভাবে যদি মাছ ধরতে থাকে তাহলে কতটা হুমকির মুখে চলন বিল একটু নিজেরাই ভাবুন। আর একের পর এক এভাবে ধরতেই থাকবে, একটি অংশ ছেঁচার পরে খুব সহজ হয়, শুধু এই দিক থেকে পানি ছেড়ে দিলেই অর্ধেক কাজ এগিয়ে থাকে এবং এভাবে প্রায় পুরো নদীটাই তারা সেচে ফেলে। তো দেখেন এই যে সবাই পলো দিয়ে মাছ মারছিল একই জায়গায়, এখন আর বাড়তে পারলো না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, কারো কিছু দেখার নেই, বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।